শে দিন দিনই উজ্জ্বল হচ্ছে ব্যাটারি শিল্পের ভবিষ্যৎ অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে প্রায় সত্তরটি দেশে এখন রপ্তানি হচ্ছে ট্রাক বাস আইপিএস এর ব্যাটারি সংশ্লিষ্টরা বলছেন রোবোটিক টেকনোলজি ব্যবহারের দ্বিগুণ হারে বাড়ছে পণ্যের উৎপাদন তবে অগ্রিম ট্যাক্স এবং শুল্ক কমানো গেলে বৈশ্বিক প্রতিযোগিতায় সামনে থেকে নেতৃত্ব দেবে বাংলাদেশের ব্যাটারি শিল্প মামুন আব্দুলের রিপোর্ট ক্যামেরায় ছিলেন শফিকুল ইসলাম বাস ট্রাক অটোরিকশা কিংবা আইপিএস সোলার প্যানেল সহ বিভিন্ন নিত্যসঙ্গী ব্যাটারি একসময় বিদেশ নির্ভরতা থাকলেও এখন দেশীয় কোম্পানির উপরই বেশি আস্থা গ্রাহকদের দামে সহজলভ্য এবং মানসম্পন্ন হওয়ায় দেশীয় কোম্পানির প্রতি আস্থা বাড়ছে ক্রেতাদের দেশি বিদেশি ব্যাটারি আমাদের দেশে কোনো চাহিদা নেই বলবো বারো হাজার পাঁচশো যেহেতু আমাদের দেশি পূর্ণ তো আমরা এটার দামও একটু কমে পাই বিদেশি কোম্পানির আগ্রাসন ঠেকাতে উনিশশো সালে পুরান ঢাকার কামরাঙ্গি চরে ছোট্ট পরিসরে ব্যাটারির বিভিন্ন যন্ত্রপাতি তৈরি শুরু করে পান্না ব্যাটারি লিমিটেড সময়ের পরিক্রমায় বিশ্বের অত্যাধুনিক মেশিনারিজের মাধ্যমে আন্তর্জাতিক মানের ব্যাটারি তৈরি করছে কোম্পানিটি রোবোটিক টেকনোলজির মাধ্যমে আমাদের আসলে প্রোডাকশন ক্যাপাসিটি অলমোস্ট দ্বিগুণ হয়ে গেছে এবং এর কারণে কোয়ালিটি সম্পন্ন ব্যাটারিগুলো আমাদের দেশেও যাচ্ছে এবং বিদেশেও রপ্তানি করা আছে আমাদের অনেক বড় বড় মার্কেট ধরা আছে খাত বিকাশে পণ্য উৎপাদনের কাঁচামাল আমদানিতে এবং ফিনিশড পণ্য রপ্তানিতে সরকারি নীতি সহায়তা চান উদ্যোক্তারা আগে ম্যানুফ্যাকচারদের জন্য অ্যাডভান্সড ট্যাক্স ট্যাক্সটা ছিল না তে নতুন যে ব্যাট আইন হয়েছে এখানে আসলে নতুন অ্যাডভান্সড ট্যাক্সটা অ্যাড করা হয়েছে ইম্পোর্টেড ম্যাটেরিয়ালের ক্ষেত্রে এইটা অ্যাড করায় আসলে যেটা হচ্ছে আমাদের বিজনেসটা একটু স্লো হয়ে যাচ্ছে বিকজ আমাদের অনেক টাকা বা মানিটা আসলে রেপোজিট হয়ে থাকছে এই সার্কুলে সাইকেলটা একটু স্লো হয়ে যাচ্ছে বিএ বিএমএর তথ্যমতে দেশে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে চব্বিশটি উৎপাদিত কারখানায় বছরে প্রস্তুত হয় আঠারো লাখের বেশি ব্যাটারি সম্ভাবনাময় এবং উদীয়মান যে কয়েকটি শিল্প আছে তার মধ্যে ব্যাটারি শিল্প অন্যতম পরিসংখ্যান বলছে দেশের চাহিদা মিটিয়ে বিশ্বের প্রায় সত্তরটি দেশে রপ্তানি করে প্রতি বছর ষাট মিলিয়ন মার্কিন ডলার আয় হয় বাংলাদেশের এই ব্যাটারি থেকে বিশ্লেষকরা তাই বলছেন এখনই সঠিক নীতিমালা করা গেলে অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হতে পারে এই ব্যাটারি শিল্প চরের পান্না ব্যাটারি কারখানা থেকে মামুন আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা